তো ইতিমধ্যেই কিন্তু আপনারা সবাই জানেন গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং প্রচুর শূন্য পদে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিন্তু চলছে আপনারা সবাই জানেন তো আপনাদের জন্য রয়েছে খুব খারাপ একটা খবর তো কি খবর রয়েছে খারাপ খবর পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েতে নিয়োগের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট কি বন্ধ হয়ে গেল আর কি রেজিস্ট্রেশন করা যাবে না আপনি যদি রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন যদি আপনার নাম নথিভুক্ত হয়ে যায় অর্থাৎ আপনি হয়তো একটা প্রোফাইল অলরেডি তৈরি করে ফেলেছেন তাহলে আপনার জন্য খুব ভালো খবর তবে যদি আপনি এখনো গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 এ চাকরির জন্য আপনারা যদি নাম নথিভুক্ত না করেন রেজিস্ট্রেশন পদ্ধতি যদি আপনারা না করেন না ফর্ম ভরেন তাহলে কিন্তু এই মুহূর্তের একটা খারাপ খবর রয়েছে অবশ্যই তবে হ্যাঁ বলে রাখি আমি প্রুফ সহ আপনাদেরকে দেখাব আপনারা চলে যাবেন google.com google এ গিয়ে সার্চ করবেন wbprms অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে ঠিক এইরকম ভাবে ওয়েবসাইটটা হচ্ছে wbprms.in এই ওয়েবসাইটে যদি আপনারা এই মুহূর্তে ক্লিক করেন তাহলে আপনার সামনে এইরকম অপশন চলে আসবে দিস সাইট ক্যান নট বি রিস্ট লেখাই রয়েছে লেখা দেখতে পাচ্ছেন দিস সাইট ক্যান নট বি রিচড এইরকম লেখা চলে এসছে এবং অবশ্যই কিন্তু ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে খুলছে না এই মুহূর্তে যদি আপনারা ভাবেন যে রেজিস্ট্রেশন করবেন তাহলে কিন্তু করতে পারবেন না তবে দুশ্চিন্তা করবেন না আমি আপনাদেরকে বলবো আমি আপনাদের সঙ্গে রয়েছি শুভঙ্কর অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ওয়েবসাইটের টেকনিক্যালি বিশেষ কিছু কাজ এই মুহূর্তে চলছে আপনারা জানেন বিগত দিনগুলোতেও আমরা দেখেছি বিভিন্ন অনলাইন চাকরির ক্ষেত্রে অনলাইন অনলাইনে সার্ভারের বিভিন্ন প্রবলেম হয় বিভিন্ন সময়ে কেননা প্রচুর ভ্যাকেন্সি থাকে এবং প্রচুর বেকার ছেলে মেয়ে কর্মপ্রার্থী চাকরি প্রার্থী ছেলে মেয়েরা এই ওয়েবসাইটে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়িয়ে তোলে আবেদন করবার জন্য অবশ্যই ট্রাফিক জ্যাম হয়ে যায় এবং এর জন্য এই সার্ভারের বিভিন্ন প্রবলেম হয় তবে এই সমস্যাটা কিছুক্ষণের জন্য আশা করা যাচ্ছে তবে আগামী কালকে থেকে কিংবা আজকেই কয়েক ঘন্টা পর থেকে আপনারা এই ওয়েবসাইটে আবার কিন্তু রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন করতে পারবেন রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন যেভাবে আমি দেখিয়ে দিয়েছি তবে আপনারা কিভাবে করবেন নাম নথিভুক্ত রেজিস্ট্রেশন কিভাবে করবেন যদিও এখনো অনলাইনে কিন্তু চাকরির আবেদন শুরু হয়নি এটাও আপনাদেরকে জানিয়ে রাখি অনলাইনে চাকরির আবেদন কিন্তু শুরু হয়নি তবে রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু চলছে এবং একটা বিষয় বলে দেব আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন দাদা ছবি আপলোড করতে পারছি না আমরা যখন রেজিস্ট্রেশন করছি তখন ছবি আপলোড নিচ্ছে না ছবির সাইজ ব্যাপারে একটু কিছু বলুন তো আমি বলে রাখি রেজিস্ট্রেশনের জন্য ছবি ও স্বাক্ষর আপলোড করার সাইজ কত হবে নম্বরে দেখুন স্পষ্ট করে উল্লেখ রয়েছে বাংলায় আবেদনকারীকে পাসপোর্ট আকারের সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে এবং সেই ছবির ক্যাটাগরি থাকতে হবে ফর্মেট থাকতে হবে তিনটির মধ্যে যে কোনো একটি হয় আপনি জেপিজি রাখতে পারেন অথবা জেপিজি রাখতে পারেন অথবা পিএনজি রাখতে পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু কনভার্টার পেয়ে যাবেন আপনার বর্তমান ছবির যে ফর্মেট রয়েছে সেই ফর্মেট লিখে মাঝখানে লিখবেন টু আপনি এখানে যে কোনো একটা ফর্মেট দিয়ে কনভার্টার লিখে সার্চ করবেন গুগলে বিভিন্ন আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন এবং অবশ্যই ছবির সাইজ মিনিমাম থাকতে হবে এই ম্যাক্সিমাম কিন্তু আশি কেবির মধ্যে থাকতে হবে এবং এখানে মাত্রা থাকবে 160 সিক্স জিরো ইন্টু টু এইভাবে থাকতে হবে এবং যে সিগনেচার থাকতে হবে সেটা কিন্তু পাঁচ কেবি মিনিমাম এবং ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখবেন সিগনেচার স্ক্যান করে এবং জেপিজি জেপিজি এবং পিএনজি ফর্মেটে রাখবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবং বলে রাখি অপরিষ্কার ও বিকৃত ছবির জন্য অ্যাডমিট কার্ড তৈরি হবে না আপনার ছবির কোয়ালিটি কিন্তু ভালো ভালো রাখতে হবে না হলে আপনার আবেদন পত্রটা কিন্তু রিজেক্ট করতে পারে কর্তৃপক্ষ এখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য লিখে দিয়েছে অপরিষ্কার ও বিকৃত ছবির জন্য অ্যাডমিট কার্ড তৈরি হবে না তো এটা কিন্তু মাথায় রাখবেন মনে রাখবেন এবং ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে একদম অচল হয়ে গেছে এই মুহূর্তে একদম চলছে না আমি অনেক চেষ্টা করছি বিভিন্ন আপডেট খোঁজার জন্য আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য কিন্তু ওয়েবসাইট খুলছে না আপনারা চাইলে এখনই চেক করে দেখতে পারেন যদি ওয়েবসাইট খুলে যায় আপনারা চেক করে দেখবেন তারপর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই কিন্তু আমরা আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য এই মুহূর্তে ওয়েবসাইট খুলছে না যখনই খুলবে আপনারা যদি আমার আগে সেটা জেনে যান যে খুলে গেছে ওয়েবসাইট তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে দাদা ওয়েবসাইট খুলে গেছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে আমাকে লিখে জানাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো ভিডিও লিখে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ